আবার প্রিয় ছেলে মেয়ে তোমাদেরই জন্য শুরু হতে চলেছে আজ অনুষ্ঠান এক অন্য। স্কুল বন্ধ অনেক দিন তাই মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখা পড়া আবার। স্কুল বন্ধ অনেক দিন তাই মন খারাপ আজ সবার, হচ্ছে এখন লেখা পড়া আবার। ঘরে বসে পড়বো মোরা বইয়ের পড়া ভাই, গান থাকবে বাংলা থাকবে অঙ্ক শেখাও যায়, ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে, ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। সেসব কথাই লেখা আছে তোমার পরিবেশ বই, এসব আবার জানবো আমরা দারুণ মজা করে, জানবো আমরা পশু পাখি গাছগাছালির কথা, জানবো আমরা পশু পাখি গাছগাছালির কথা, সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা, সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা। বই লেখা নানান কথা যাচাই করবো নিজে, যাচাই করে শিখলে পরে ভুলবে না আর তাজে। এবার তাহলে শুরু করি জানা বোঝার পালা, খেলতে খেলতে লেখা পড়া পড়তে পড়তে খেলা। এবার তাহলে শুরু করি জানা বোঝার পালা, খেলতে খেলতে লেখা পড়া পড়তে পড়তে খেলা, খেলতে খেলতে লেখা পড়া পড়তে পড়তে খেলা। তাহলে চলো শুরু করা যাক। আমার প্রাণের প্রিয় ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া পড়তে পড়তে খেলার আজকের আসরে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নানা বিষয় নিয়ে পড়াশুনো করব এবং সবার শেষে থাকবে একটা বিজ্ঞানের দারুণ ম্যাজিক, যেটা তোমাদের দেখাবে তোমাদের ছোট্ট বন্ধু অরিত্র। চলো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি প্রথম শ্রেণীর অঙ্ক দিয়ে। সন্দীপ স্যার তোমাদের কি সুন্দরভাবে সংখ্যা নিয়ে আমরা যে বিষয়গুলো আমাদের জানা বোঝা দরকার হাতে কলমে, চলো উনি বুঝিয়ে দেবেন। যাই সন্দীপ স্যারের ক্লাসে। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতেই আছো। আমাদের টিভি ও ইউটিউবের মাধ্যমে পাঠদান পর্বের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। ছাত্রীরা, আজকে আমরা একটা মজার খেলা খেলব, আর সেই খেলা খেলতে খেলতে শিখে নেব একটা সংখ্যাকে আমরা কিভাবে ভিন্ন ভিন্ন সংখ্যাতে ভাঙতে পারি, অর্থাৎ দুটো ভিন্ন ভিন্ন সংখ্যা যোগ করে একই সংখ্যা পাওয়া যায়, এই রকম কিছু নমুনা আজকে আমরা দেখে নেব। তোমরা প্রথম শ্রেণীর আমার বইয়ের 233 পাতায় যে অ্যাক্টিভিটিটি আছে সেটি বের করে নাও। তোমরা দেখতে পাচ্ছ এখানে মোট দুটো অ্যাক্টিভিটি আছে, এই দুটো আজকে আমরা করব। প্রথম অ্যাক্টিভিটিটাতে আমাদেরকে নয় সংখ্যাটাকে তৈরি করতে হবে। কিভাবে? নয় সংখ্যাটাকে দুটো আলাদা আলাদা সংখ্যা যোগ করে নয় করতে হবে, কিন্তু সেই সংখ্যাগুলো প্রতিবার পাল্টে পাল্টে যাবে। কিভাবে করব? খুব সহজেই, পাথরের ব্যবহারে তোমরা যদি অঙ্কগুলি করো তাহলে দেখবে এই অ্যাক্টিভিটির অঙ্কগুলি কত সহজেই তোমরা বুঝতে পারছো। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি অ্যাক্টিভিটিটিকে জেরক্স করে একটু বড় করে নিয়েছি, যাতে তোমরা সহজে দেখতে পারো এবং নিজেদের খাতায় লিখে নিতে পারো। আশা করছি প্রথম অ্যাক্টিভিটিটি তোমরা দেখতে পাচ্ছ। প্রথম অ্যাক্টিভিটির উপরে কী লেখা আছে দেখো, ছক দুটিতে কী লেখা আছে দেখি। দেখো, এটা হচ্ছে প্রথম ছক, একটা ত্রিভুজাকার ছক আছে,
দেখতে পাচ্ছ তোমরা সবাই, এখানে কিছু সংখ্যা লেখা আছে। কি কি সংখ্যা লেখা আছে একবার দেখে নিই তো। শূন্য, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আর ডান দিকের ছকে কি লেখা আছে সেটাও একবার দেখে নিই। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে তোমরা দেখতে পাচ্ছ বাঁ দিকের ছকে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি সংখ্যা লেখা আছে, আর ডান দিকে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি সংখ্যা লেখা আছে। এবার আমাদের কাজ কি হবে? কাজ হবে এই ছক থেকে আমাদেরকে যে কোনো দুটো সংখ্যা নিতে হবে, এমন দুটো সংখ্যা নিতে হবে যে সংখ্যাগুলোকে যোগ করলে 9 হবে। তাহলে আমরা যোগফলটা কিন্তু জেনে গেছি, যোগফলটা 9, বা যখন ইংরেজিতে করব যোগফল 9, এটা কিন্তু আমরা জেনে গেছি। এখন আমাদেরকে বের করতে হবে এমন দুটো সংখ্যা যে সংখ্যাগুলো যোগ করলে 9 বা 9 হয়, তাই তো? আশা করি প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো। এরপর কিভাবে করব সেটা দেখে নাও। সেটা দেখার জন্য তোমাদের দরকার 9টা পাথর। তোমরা সবাই ঝটপট 9টা পাথর নিয়ে চলে এসো, আমরাও 9টা পাথর নিয়ে আসি। দেখো এখানে মোট 9টা পাথর আছে, গুনে নিই একবার। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এই হলো আমাদের যোগফল, অর্থাৎ যে কোনো দুটো সংখ্যা যোগ করব তাদের উত্তর বেরোবে, যোগফল বেরোবে 9। কিভাবে করব? আচ্ছা, একটা অঙ্ক বই করেই দেওয়া আছে, সেই উদাহরণটাই আমরা প্রথমে নিই। প্রথমে আছে 6। 1, 2, 3, 4, 5, 6, 6টা সরিয়ে নিলাম। তাহলে কটা পড়ে রইল একবার দেখি। 1, 2, 3। দেখো উদাহরণও ঠিক তাই লিখা আছে, 3। তাহলে 6 যুক্ত 3 সমান 9। আমাদের এখানে গুটির সাহায্যে বা পাথরের সাহায্যে তোমাদেরও নিশ্চয়ই বেরিয়েছে, 6টা পাথর আর 3টা পাথর, মোট মিলে 9টা পাথর আগেই আমরা গুনেছিলাম। তাহলে প্রথমটা 6 যুক্ত 3 সমান 9। আশা করি সবাই বুঝতে পেরেছ কিভাবে হলো। এরপর একইভাবে আমরা ইংরেজিতেও করে নেব। ইংরেজির প্রথমে দ্বিতীয় ঘরটাকে পূরণ করে নিই, কারণ বাংলাটা করতে গিয়ে আমরা জেনে গেছি 6 যুক্ত 3 সমান হচ্ছে 9। 6 মানে ইংরেজিতে 6 যুক্ত 3 মানে 3, মোট মিলে কত হবে? 9। আশা করি কারোর বুঝতে অসুবিধা হয়নি। এরপর আমরা আবার সবগুলোকে একসঙ্গে 9টা পাথর করে নিলাম। এরপর দেখি অন্য কোন সংখ্যা দুটিকে যোগ করলে পাওয়া যায় 9 বা 9। এখান থেকে একটা সংখ্যা সরিয়ে রাখলাম, একটা পাথর সরিয়ে রাখলাম। তাহলে কটা পাথর রইল? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে 8 আর এদিকে 1। ইংরেজিতে দেখো প্রথম উদাহরণটা করে দেওয়া আছে, 8+1 সমান হচ্ছে 9। তাহলে আমরা কি পেলাম? 8টা পাথর যুক্ত 1টা পাথর সমান হলো 9টা পাথর। তাহলে বাংলাতেও আমরা লিখে নিই ঝটপট, 8 যুক্ত 1 সমান 9। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং লিখে নিয়েছ। এরপর আবার সব পাথরগুলোকে একসঙ্গে 9টা পাথর করে দিলাম। এই 9টা পাথর থেকে আমরা 2টো পাথর সরিয়ে নিলাম, 1, 2। কটা পড়ে রইল দেখি? 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে 2 যুক্ত 7 সমানও হবে 9, কারণ মোট মিলে তো 9টা পাথরই আমরা রেখেছিলাম। তাহলে লিখি তৃতীয় ঘরে, 2 যুক্ত 7 সমান হবে 9। একইভাবে ইংরেজির তৃতীয় ঘরটাও তোমরা পূরণ করে নাও, 2 মানে 2 প্লাস
সেভেন, সাত মানে সেভেন, তাহলে টু প্লাস সেভেন সমান নাইন। আশা করি কারোর বুঝতে অসুবিধা হয়নি। আবার একসঙ্গে নটা পাথর আমরা করে দিলাম। এরপর এখান থেকে আমরা চারটা পাথর সরিয়ে নেব, এক দুই তিন চার। দেখো দেখতে পাচ্ছ চারটা পাথর সরিয়ে নিয়েছি, কটা পাথর থাকছে দেখো, এক দুই তিন চার আর পাঁচ। তাহলে চারটা পাথর আর পাঁচটা পাথর মিলে মোট কটা সবাই জানো, নটা, কারণ আমরা প্রথমেই নটা পাথর নিয়েছিলাম। তাহলে পরের ঘরটা আমরা পূরণ করতে এবার পারবো, কারণ চার যুক্ত পাঁচ সমান হবে নয়। লিখে ফেলো, চার যুক্ত পাঁচ সমান হবে নয়। ইংরেজিতেও একইভাবে লিখে নাও, চার মানে ফোর প্লাস পাঁচ মানে ফাইভ সমান নাইন। সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, আবার একসঙ্গে নটা পাথর করে দিলাম। এই নটা পাথর থেকে এবার তিনটা পাথর সরিয়ে নিচ্ছি, এক দুই তিন। দেখে নিয়েছো তিনটে পাথর? আর এইদিকে দেখি কটা আছে, এক দুই তিন চার পাঁচ ছয়। তাহলে তিন যুক্ত ছয় তার মানও হবে নয়। তাহলে লিখে ফেলো, তিন যুক্ত ছয় সমান হবে নয়। ইংরেজিতেও একইভাবে লিখে নাও, তিন মানে তোমরা সবাই জানো থ্রি, প্লাস ছয় মানে সিক্স, তার মানে থ্রি প্লাস সিক্স সমান হবে নাইন। সবাই বুঝতে পেরেছো আজকের প্রথম অ্যাক্টিভিটিটি? আচ্ছা, তোমরা ভালো করে দেখে নাও এবং খাতায় লিখে নাও। দেখো কত সহজে গুটির সাহায্যে পাথরের সাহায্যে আমরা অঙ্কগুলি করে ফেললাম। এরপর আমরা পরের অ্যাক্টিভিটিতে চলে যাব। দেখে নাও পরের অ্যাক্টিভিটিতে যে দুটি ছক আছে সেগুলি কিন্তু ফাঁকা আছে, সেগুলিতে কি করতে হবে, সেগুলিতে আগে আমাদেরকে সংখ্যা বসাতে হবে। কত সংখ্যা? উপরের অ্যাক্টিভিটিটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যা বাঁ দিকে এবং ডান দিকে জিরো থেকে নাইন পর্যন্ত। আমার সাথে সাথে তোমরাও ঝটফট লিখে ফেলো, শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। এরপর একইভাবে ডান দিকে জিরো থেকে নাইন পর্যন্ত, জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন। এরপর কি করতে হবে? এরপর উপরের অ্যাক্টিভিটিতে আমরা যেমন দুটো সংখ্যাকে যোগ করে নয় বের করছিলাম, এখন কিন্তু দুটো সংখ্যাকে যোগ করে দশ বের করতে হবে। তাহলে একইভাবে আমরা গুটির সাহায্য নিয়ে তো অবশ্যই করব, কিন্তু তার আগে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে দশ মানে কিন্তু একটা বান্ডিল বা একটা গুচ্ছ। কিরকম গুচ্ছ নিশ্চয়ই মনে আছে, তবু একবার দেখে নাও। এই রকম একটা গুচ্ছ, এখানে মোট কটা কাঠি আছে? হ্যাঁ ঠিক বলেছো, এখানে দশটা কাঠি আছে। দশটা কাঠি একসঙ্গে মিলে এক দশ, এটা একটা বান্ডিল। তাহলে এটা যেহেতু বান্ডিল বা গুচ্ছ আছে, একে নিশ্চয়ই আমরা ভাগ করতে পারবো না, আলাদা করতে পারবো কি? তাহলে আলাদা করতে গেলে কি করতে হবে, এই বান্ডিলটাকে আগে আমাদেরকে খুলে দিতে হবে। খুলে দিলাম, খুলে দিলে কি হলো, দশটা খুচরো কাঠি, অর্থাৎ এককের ঘরে দশটা এক হলো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। এরপর আমরা এদেরকে নিশ্চয়ই ভাগ করতে পারবো। বুঝতে পেরে গেছো একটা বান্ডিল বা একটা গুচ্ছকে ভেঙে কিভাবে আমরা দশটা এক পেলাম? এরপর আমরা আবার পাথরগুলোকে নিয়ে আসবো। কটা পাথর আনবো? দশটা পাথর, কারণ আমাদেরকে যোগ করে দশ বার করতে হবে। কিসে কিসে যোগ করতে হবে? উপরে লেখা শূন্য থেকে নয় বা জিরো থেকে নাইন এর মধ্যে থেকে যে কোনো দুটো করে সংখ্যা নিতে হবে, সেই দুটো সংখ্যা যোগ করে আমরা কত পাবো, দশ। আচ্ছা করে দেখে নি তাহলে। দেখো চলে এসছে তোমাদের পাথর, গুনে নাও, এক দুই তিন চার পাঁচ ছয়
सात आठ नय दस दसटा पाथर। एरपर ये दसटा पाथर के एमन भावे भाग करब जे दुटो भागे जोगफल सब समय दस होबे, कारण मोट मिले तो आमादेर दसटा पाथर ही आछे। ताहले प्रथमे आमरा कि करब, प्रथमे आमरा जे कोनो एकटा पाथर के सरिये नेब। एकटा पाथर सरिये निलाम, ताहले कटा पाथर रइल? एक दुई तीन चार पाँच छय सात आठ नय। ताहले एक जुक्त नय, एकटा पाथर आर नटा पाथर मिले हलो दसटा पाथर। ताहले आमरा फाका घरे निश्चय लिखे निते पारबो, एबार एक जुक्त नय समान हबे दस। एकी भावे इंग्रेजीते आमरा लिखते पारबो, एक माने बोलो सबाई वन, नय माने नाइन। ताहले वन प्लस नाइन समान हबे टेन। एरपर परेरटाई चले जाए, आगे सब पाथरगुलोके एकसंगे करे नी, ताहले आबार एकसंगे हये गेलो दसटा पाथर। एरपर ए दसटा पाथर थेके आमरा सरिये नेब जे कोनो दुटो पाथर। एक दुई कटा पाथर पड़े रइल एबार गुणे नी, एक दुई तीन चार पाँच छय सात आठ। ताहले दुई आर आठ, दुटो पाथर आर आठटा पाथर मिले कटा हलो दसटा पाथर। ताहले झटपट लिखे फेलो, दुई जुक्त आठ समान दस। একইভাবে ইংরেজিতেও তোমরা লিখতে পারবে, দুই মানে টু, এইট আট মানে এইট, দুই যুক্ত আট টু যুক্ত এইট সমান হচ্ছে টেন। আবার সব পাথরগুলোকে আমরা একসঙ্গে করে দিলাম। এরপর এখান থেকে যে কোনো তিনটে পাথরকে নিয়ে নেব, এক দুই তিন। দেখো এরপর এদিকে কটা পাথর রইল গুনে নাও, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। তাহলে তিন যুক্ত সাত সমান দশ, তিন যুক্ত সাত সমান হবে দশ। বুঝতে পেরেছো সবাই? একইভাবে ইংরেজিতেও লিখে নাও, তিন মানে থ্রি, সাত মানে সেভেন। বোঝা গেছে? আচ্ছা, আবার একইভাবে সব পাথরগুলোকে আমরা একসঙ্গে করে নিলাম। এখান থেকে আমরা এবার চারটা পাথর সরিয়ে নেব, এক দুই তিন চার। কটা পাথর পড়ে রইল? এক দুই তিন চার পাঁচ ছয়। তাহলে চার যুক্ত ছয় সমান হবে দশ, কারণ আমরা মোট মিলে দশটা পাথর নিয়েছিলাম। তাহলে চার যুক্ত ছয় সমান হবে দশ। ইংরেজিতেও একইভাবে, চার মানে ফোর প্লাস ছয় মানে সিক্স সমান টেন। সবাই বুঝেছ? লিখে নিয়েছ সবাই? আচ্ছা, এরপর আবার সব পাথরগুলোকে একসঙ্গে করে দিই। একসঙ্গে মোট কটা পাথর হলো? দশটা পাথর। এই দশটা পাথর থেকে এরপর আমরা নিয়ে নেব পাঁচটা, সরিয়ে নিই পাঁচটা, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা পাথর সরিয়ে নিলাম। আর কটা পাথর রইল তাহলে গুনে দেখি, এক দুই তিন চার পাঁচ। তাহলে এদিকেও পাঁচ এদিকেও পাঁচ, পাঁচ যুক্ত পাঁচ সমান হবে দশ। পাঁচটা পাথর আর পাঁচটা পাথর মোট হবে দশটা পাথর। তাহলে পাঁচ যুক্ত পাঁচ সমান হবে দশ। ইংরেজিতেও একইভাবে তোমরা লিখতে পারবে, ফাইভ প্লাস ফাইভ সমান হবে টেন। বুঝতে পেরেছ তোমরা? আশা করি এই যে পাথরের সাহায্যে আমরা দুটো দুটো সংখ্যা নিয়ে নয় বা দশ, নাইন বা টেন গঠন করলাম, যোগ করলাম, এগুলো খুব সহজেই তোমরা বুঝতে পারলে। আজকের ক্লাস এখানেই শেষ হলো। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা। তাহলে বুঝে গেলে ব্যাপারটা? এরপর চলো আমরা চলে যাই ভাস্কর স্যারের ক্লাসে। তিনি তোমাদের একটা সংখ্যার যে ধারণাগুলো আমাদের বইয়ে, ওই যে একক দশক শতক স্থানে বিভিন্ন পুঁথি বসিয়ে বসিয়ে করার ব্যাপারগুলো আছে না,
সেটা তিনি তোমাদের হাতে কলমে আজকে বোঝাবেন। চলো যাই ওনার ক্লাসে। সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি ভাস্কর স্যার তোমাদের কাঠি ও পুঁতির সাহায্যে দুই অঙ্কের সংখ্যার ধারণা দেব। চলো সবাই মিলে দুই অঙ্কের সংখ্যা কেমন হয় তা দেখি। দেখো বন্ধুরা, আমার কাছে এই কাঠি যন্ত্র আছে। এই কাঠি যন্ত্রের ছবি তোমরা বইয়ে দেখেছো সবাই। এতে কিছু কাঠিও আছে, কিন্তু কাঠিতে কোনো পুঁতি নেই। এই নেই বা ফাঁকাকে অঙ্কের ভাষায় বলে শূন্য। এবার একটা পুঁতি যদি আসে তা কোথায় বসবে? তা বসে একেবারে ডান দিকের কাঠিতে। আর তখন লিখবো কীরকম করে? তাহলে একটা তাই লিখবো এক। আরও একটা এলে তাও বসবে ডান দিকের ঘরে। তাহলে এখন হলো এক আর একে দুই। আরও একটা বাড়লে হয় তিন, দুই আর এক তিন। তাহলে দেখো এই ডান দিকের কাঠিতে লাল পুঁতির প্রত্যেকটির মান এক। তাই এই কাঠি বা ঘরের নাম একক। আমরা লিখবো কি দিয়ে? এ দিয়ে আমরা লিখবো। এইভাবে যদি আরও একবারে তাহলে হবে চার, আরও এক বাড়লে হবে পাঁচ, পাঁচ আর একে ছয়, ছয় আর একে সাত, সাত আর একে আট, আট আর একে নয়। তাহলে কত হলো? নয়। এই পর্যন্ত তোমরা কিন্তু প্রথম শ্রেণীতে শিখেছিলে। আজ শিখব আরও এক যদি আসে তাহলে কি হবে। আরও এক এলে, একটি কাঠি একটি পুঁতি এলে তাও বসবে ডান দিকের ঘরে, ডান দিকের কাঠিতে। কিন্তু একটা কাঠিতে স্থায়ীভাবে কিন্তু দেখো নয়ের বেশি থাকতে পারবে না। নয়ের বেশি একটা কাঠিতে থাকতে পারবে না। তাহলে কি হবে? এর জন্য এই দশটি পুঁতিকেই একটি প্যাকেটে পুঁতে হবে, একটি প্যাকেট করতে হবে। এবং এই প্যাকেটের পরিবর্তে একটি হলুদ পুঁতি আনা হবে, এবং তা বসবে কোথায়? দ্বিতীয় ঘরে। তাহলে একটি হলুদ পুঁতির মান কত হলো? দশ। একটি হলুদ পুঁতির মান কত হলো? দশ। লিখবো কেমন করে? একটি হলুদ পুঁতি তাই এক, এককের ঘরে কিছু নেই তাই শূন্য। একে শূন্য দশ। আমরা যদি বিস্তৃত করে বলি, এক দশক, শূন্য একক, দশ। এরপর যদি আরও হলুদ ঘুড়ি পুঁতি আসে তারও কিন্তু মান দশ। এইভাবে প্রত্যেকটা হলুদ যতগুলোই বসুক না কেন প্রত্যেকের মান হবে দশ। তাই এই ঘরটির নাম দশক। লিখবো কি দিয়ে? দ দিয়ে। এরপর যদি আরও একটি আসে তা কোথায় বসবে? এককের ঘরে। এখন হলো এক দশ, এক এগারো। আরও যদি আসে এক দশ দুই দুটো, তাহলে এক দশ দুই বারো। আরও এক এলে এক দশ তিন তেরো, এক দশ চার চোদ্দো, এক দশ পাঁচ পনেরো, এক দশ ছয় ষোলো, এক দশ সাত সতেরো, এক দশ আট আঠেরো,
एक दस नय उन्नीस लिखब कीरकम करे एक दस तोकेर होरे बदले गेछे एक दस नय उन्नीस एर पर जदि आरो एक आसे ताहले एर पर जदि आरो एक आसे ताओ किन्तु एखाने बसबे ना ताओ दशकेर एककेर घरे तखन बसते पारबे ना तखन कि हबे आबार सेई एकटी प्याकेट आनते हबे एवं ए दसटी पुतिके दसटी लाल पुतिके आबार प्याकेट करते हबे एवं तार परिवर्ते एकटी हलुद पुति ता बसबे हलुद घरे अर्थात दशकेर घरे। एखन संख्याटी कत दाड़ालो হলুদের ঘরে দুই এবং এককের ঘরে শূন্য দু দশ শূন্য আমরা যদি বিস্তৃত করে বলি দুই দশক শূন্য একক কুড়ি এরপর আবার এক বাড়লে একুশ বাইশ দু দশ দুই বাইশ দু দশ তিন তেইশ দু দশ চার চব্বিশ তাহলে এইভাবে বাড়তে থাকবে কতক্ষণ পর্যন্ত চলবে না দুটি ঘরেই যতক্ষণ না পর্যন্ত নটি করে থাকতে পারে হলুদ ঘরেও নটি লাল ঘরেও নটি অর্থাৎ ন দশ নয় নিরানব্বই এইভাবে যে কোনো দুই অঙ্কের সংখ্যা আমরা কিন্তু পুঁথি দিয়ে প্রকাশ করতে পারি যেমন ধরো এখানে একটি সংখ্যা আমি তৈরি করি এই একটা সংখ্যা তৈরি করলাম তাহলে এই সংখ্যাটি কত হবে তার জন্য গুনতে হবে তাহলে দশকের ঘরে কত এক দুই তিন চার পাঁচ দশকের ঘরে কটি পুঁতি আছে পাঁচ এককের ঘরে কটি আছে এক দুই তিন চার পাঁচ ছয় এককের ঘরে আছে ছয় অর্থাৎ পাঁচ দশ ছয় পাঁচ দশ অর্থাৎ দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ পাঁচ দশ মানে পঞ্চাশ এবং ছয় পাঁচ দশ ছয় ছাপ্পান্ন তাহলে বন্ধুরা আজকে আমরা কি শিখলাম শূন্য থেকে নয় এককের ঘরে বসবে তার বেশি হলেই দশকের ঘর আনতে হবে একটি ঘরে বা একটি কাঠিতে কেবলমাত্র শূন্য থেকে নয় শূন্য বসতে পারে শূন্য থেকে নয় পর্যন্ত বসতে পারে অর্থাৎ শূন্য থেকে নয় দশটি সংখ্যা বসতে পারে যেহেতু দশটি করে সংখ্যা বসে দশটি করে সংখ্যাই এই মাধ্যমে আছে তাই দশটি সংখ্যার জন্য এই সমস্ত সংখ্যাগুলিকে আমরা বলি দশমিক সংখ্যা বা ইংরাজিতে বলি ডেসিমেল নাম্বার আর দুটি ঘর অর্থাৎ দুটি কাঠি দিয়ে আমরা নিরানব্বই পর্যন্ত সংখ্যা তৈরি করতে পারি সুতরাং দুই অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা ন দশ নয় নিরানব্বই ঠিক আছে আজ এ পর্যন্তই আবার শিখব আগামী দিনে তাহলে এইভাবে তোমরা যখন একক স্থানে বসাবে বিভিন্ন পুঁথি দশকের স্থানে বসাবে সংখ্যাগুলো যে কীরকম হয় নিশ্চয়ই এরপর বুঝে যাবে ভালো করে আরও চলো এরপর চলে যাই আমরা তৃতীয় শ্রেণীর বাংলা পড়াবেন তোমাদের ব্যাকরণের কিছু অংশ পড়াবেন তোমাদের সোমেন স্যার চলো যাই ওনার ক্লাসে সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালোই আছো আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা ব্যাকরণের ভাষার কথা যে বিষয়টি আছে সেটি নিয়ে আলোচনা করব তাহলে এসে শুরু করা যাক বন্ধুরা আজকের তৃতীয় শ্রেণীর বাংলা ব্যাকরণ ভাষার কথা নিয়ে আলোচনা করব তাহলে এসো তাহলে ভাষা কাকে বলি আমি দেখে নিই মানুষ তার মনের ভাব দুঃখ আনন্দ ক্রোধ
ইত্যাদি অপরের কাছে প্রকাশ করার জন্য যে শব্দ সমষ্টি ব্যবহার করে তাকে ভাষা বলে। অর্থাৎ ভাষা হলো ভাব প্রকাশের মাধ্যম। ভাষা ইশারা বা ইঙ্গিতেও হয়, এটা একটা ভাষা, মনের ভাব প্রকাশের মাধ্যম। তাহলে ভাষা কাকে বলে তোমরা জানলে? এটা তোমরা খাতায় লিখে নেবে সবাই। তাহলে ভাষা হলো ভাব প্রকাশের মাধ্যম। তাহলে ভাষা অনেক রকম আছে তোমরা জানো, কেউ বাংলা ভাষায় কথা বলে, কেউ হিন্দিতে বলে। হ্যাঁ, ভারতে অনেকগুলো ভাষা আছে শিক্ষিত ভাষা, তামিল, তেলেগু, ইংরেজি, গুজরাটি, আসামি, উড়িয়া, এরকম অনেক ভাষা, উর্দু, এরকম অনেক ভাষা আমাদের দেশে আছে। তো আমরা যে ভাষায় কথা বলি তার নাম বাংলা ভাষা। আমরা যে ভাষায় কথা বলি তার নাম বাংলা ভাষা। সারা পৃথিবীতে প্রায় 22 কোটি লোক বাংলা ভাষায় কথা বলে, জানো তোমরা? প্রায় 22 কোটি লোক বাংলা ভাষায় কথা বলে, এবং এই বাংলা ভাষা সারা পৃথিবীতে 5ম স্থান ভাষার। তাহলে ভাষা কাকে বলে তোমরা জানলে? এরপর ভাষার উপাদান, প্রধান উপাদানগুলি কী কী, মানে এই বিষয়গুলো না থাকলে ভাষা তৈরি হবে না। ভাষা মানে একটা কথা, একটা বাক্য। যেমন আমি প্রতিদিন বিকেলে খেলতে যাই, এর মাধ্যমে একটা আমি, এটা একটা ভাষা আমার, আমি মনের ভাব প্রকাশ করছি। তাহলে ভাষার প্রধান উপাদানগুলি কী কী? ভাষার প্রধান উপাদানগুলি হলো ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য। তাহলে ধ্বনি কাকে বলি? ধ্বনি কী আমরা বুঝে নিই। দেখো তোমরা, দেখো মনের ভাব প্রকাশের জন্য আমরা যে আওয়াজ সৃষ্টি করি তাকে বলা হয় ধ্বনি। দেখছো বন্ধুরা, মনের ভাব প্রকাশের জন্য আমরা যে আওয়াজ সৃষ্টি করি তাকে বলা হয় ধ্বনি। আসলে আমরা যেসব কথা বলি সেই সব কথা বলার সময় আমাদের নাক মুখ দিয়ে কতকগুলো আওয়াজ বের হয়, এই আওয়াজকে বলে ধ্বনি। এই যে ধরো আমি এখন তোমার সঙ্গে পড়াচ্ছি, কথা বলছি, এটাও একটা ধ্বনি, আমার নাক মুখ দিয়ে কতকগুলো কথা বের হচ্ছে, আওয়াজ বের হচ্ছে। নিঃশ্বাস বায়ু যখন শ্বাসনালী দিয়ে গলায় আসে, সেখানে একটা যন্ত্র আছে, সেই যন্ত্রের মধ্য দিয়ে হাওয়াটা বেরিয়ে যায়, সেই যন্ত্রের মধ্য দিয়ে হাওয়াটা বেরিয়ে যায়। যন্ত্রের নাম স্বরযন্ত্র। স্বরযন্ত্রটা দেখতে আংটির মতো। স্বরযন্ত্র দেখতে কেমন? আংটির মতো, ঠিক বলেছ। হাওয়া যাওয়ার সময় স্বরতন্তি দুটি কাঁপতে থাকে, ওইখানে আমার দুটি স্বরতন্তি থাকে, কী থাকে? স্বরতন্তি, স্বরতন্তি দুটি কাঁপতে থাকে, ফলে ধ্বনির সৃষ্টি হয়। তা ধ্বনি কাকে বলে জানলে? এই যে আমি কথা বলছি, একটা আমি বলছি অ, অটা যখন মুখে বলছি সেটা ধ্বনি। আবার ধ্বনির পরই আসবো আমরা, ধ্বনির পরে হচ্ছে বর্ণ। ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলা হয়। আমি যখন মুখে অটা বলছি তখন অ, আর যখন অটা লিখবো আমি চিহ্ন আকারে তখন সেটা হয়ে যাবে বর্ণ। তাহলে দেখো এই, তাহলে আমার এর বর্ণ কাকে বলে এটা আসছে। বর্ণ কাকে বলে? ধ্বনি লিখে প্রকাশ করার জন্য যে সাংকেতিক চিহ্নের প্রয়োজন হয় তাকে বর্ণ বলে। তার মানে ধ্বনি লিখিত রূপ, যেমন ক, খ, অ, আ, হস্যই, দীর্ঘই ইত্যাদি হলো বর্ণ, বাংলা ভাষার বর্ণ। তাহলে বর্ণ হচ্ছে ধ্বনির চিহ্ন বা ধ্বনির লিখিত রূপ, আগে বললাম। তাহলে বর্ণ কাকে বলে তোমরা জানলে?
এর বর্ণ কয় প্রকার? বর্ণ দুই রকম। বর্ণের প্রকারভেদ দেখো, বর্ণ দুই রকম, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ। তাহলে স্বরবর্ণ কাকে বলি? পরের পদে আমরা চলে এসো, আমরা ভাষার কথা পড়ছি। স্বরবর্ণ কাকে বলি? তোমরা এলো খাতা লিখে নিবে সবাই। যে বর্ণের উচ্চারণে মুখের ভিতরকার বাতাস অবাধে গলা মুখের মধ্য দিয়ে বেরিয়ে আসে তাকে স্বরবর্ণ বলে। তার স্বরবর্ণ কাকে বলে জানলে? কোনো বাধা ছাড়াই, যেমন অ, আ, হস্রই, ও ইত্যাদি যখন আমি বলি তখন কিন্তু কোনো বাধা থাকছে না, অনায়াসে সে মুখের গোলা মুখের মধ্যে দিয়ে বেরিয়ে চলে আসছে। দু নম্বর ব্যঞ্জন বর্ণ, যে বর্ণের উচ্চারণে বাতাস গলায় ও মুখের মধ্যে নানা জায়গায় বাধা পায় তাকে বলে ব্যঞ্জন বর্ণ। যেমন ক, ক যখন বলছি দেখো, ক যুক্ত অ, বুঝো, ক যুক্ত অ, ক ক অ আসছে, তাহলে ক যুক্ত অ সমান ক, তাহলে কটা হচ্ছে কি ব্যঞ্জনবর্ণ। কিন্তু আবার অ একটা উচ্চারণ চলে আসছে, হুম, ধ্বনি, তাই অটা কি স্বরবর্ণ। তাহলে ব্যঞ্জনবর্ণ উচ্চারণ করতে গেলে স্বরবর্ণের সাহায্য নিতে হয়। দেখো, যে বর্ণের উচ্চারণে বাতাস গোলায় ও মুখের মধ্যে নানা জায়গায় বাধা পায় তাকে বলে ব্যঞ্জনবর্ণ, যেমন ক, ত, প ইত্যাদি। তাহলে স্বরবর্ণ কাকে বলে উদাহরণ এবং ব্যঞ্জনবর্ণ কাকে বলে দেখলে তোমরা। এরপর তাহলে তোমরা দেখলে, হ্যাঁ, বর্ণ থেকে ধ্বনি থেকে বর্ণ এলো, বর্ণ থেকে আবার শব্দ, বর্ণ থেকে আবার শব্দ কীভাবে আসছে দেখো। তাহলে বর্ণযোগ্যর শব্দ হয়, হ্যাঁ, একাধিক বর্ণ যদি পাশাপাশি বসে অর্থ প্রকাশ করে, অর্থাৎ বর্ণ বা একটি বর্ণের সাথে আরও বর্ণ যোগ করলে শব্দ তৈরি হয়। যেমন পাখি, এখানে প যুক্ত আ যুক্ত খ যুক্ত হর্ষই, এই বর্ণগুলো পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করেছে, তাই এটি একটি শব্দ। কিন্তু পাখি না লিখে যে আমি খিপা লিখি, ক্ষয় হস্যই পয়াকার বলে শব্দ হতো না, তখন তা হতো অর্থহীন ধ্বনিগুচ্ছ, তখন তা হতো কি অর্থহীন ধ্বনিগুচ্ছ। যেমন হস্যই যুক্ত ব, ই ব, যেমন হস্যই যুক্ত ব, ই ব, এখানে কোনো মানে পাওয়া যাচ্ছে না, কাজেই হস্যই ব ইব বর্ণ সমষ্টি হলো শব্দ নয়। তাহলে বর্ণ হলেই যে শব্দ তার কোনো মানে নেই, তার একটা অর্থ বা মানে থাকতে হবে, তবেই সেটি শব্দ হবে। কিন্তু ব যুক্ত হস্যই সমান বই, এখানে একটা মানে বোঝাচ্ছে, এখানে একটা মানে পাওয়া যাচ্ছে। মানেটা কি? না, পড়ার জিনিস, বই একটা পড়ার জিনিস, তোমরা সবাই জানো, কাজেই বই একটি হলো শব্দ, কাজেই বই হলো একটি শব্দ। তাহলে দেখো বাংলা ভাষায়, তাহলে আমরা আরও কয়েকটা জিনিস বিষয় দেখে নিই। বাংলা ভাষায় তাহলে স্বরবর্ণ কটি? বাংলা ভাষায় স্বরবর্ণ হলো এগারোটি, অ, আ, হর্ষই, দীর্ঘই, হর্ষৌ, দীর্ঘৌ, রি, এ, ঐ, ও এবং ঔ, এগারোটি। কিন্তু এগারোটি স্বরবর্ণ হলেও বাংলা ভাষায় স্মরণ ধ্বনি কিন্তু সাতটি, কারণ অ, আ, হর্ষই, হর্ষৌ, এ, ও এবং অয়ে যে ফোলা আঁকা এক, তাহলে এগুলো হচ্ছে স্বরধ্বনি, সাতটি স্বরধ্বনি, কিন্তু স্বরবর্ণ এগারোটি। তাহলে সব বুঝতে পারলে? স্বরবর্ণ এগারোটি আর স্বরধ্বনি হচ্ছে সাতটি। যে স্বরধ্বনির মধ্যে দুটি স্বরধ্বনি থাকে তাকে দ্বিস্বর বলা হয়, সেই কারণে এটা আমি বললাম যে সাতটি স্বরধ্বনি আর মোট এগারোটি স্বরবর্ণ হলো সাতটি স্বরধ্বনি। যে স্বরধ্বনির মধ্যে দুটি স্বরধ্বনি থাকে তাকে দ্বিস্বর বলা হয়, যেমন ওই,
ওই ওই যখন বলছি ও যুক্ত হস্যই ওই আসছে না ঔ ঔ ও যুক্ত হস্য দেখো এটাও স্বর স্বরধ্বনি এটাও স্বরধ্বনি কিন্তু দুটো করে আসছে সেই জন্য বলছি দ্বি স্বর স্বরধ্বনি তাহলে ওই ও এগুলো হচ্ছে কি দ্বি স্বর বলা এদেরকে কারণ দুটো করে স্বরধ্বনি আছে বলে তাহলে বন্ধুরা তোমাদেরকে একটা কর্মপত্র দিচ্ছি বাড়ির কাজ এটা তোমরা করবে আচ্ছা তোমাদের বাড়ি হ্যাঁ একটা জিনিস তোমাদের বলছি যেমন আমাদের মনে করো ঘর ঘরের মধ্যে তো অনেকগুলো ঘর থাকে যেমন ধরো রান্নার ঘর শোবার ঘর খাওয়ার ঘর হ্যাঁ এরকম অনেক ঘর থাকে বৈঠকখানা ঘর অনেক থাকে তাহলে সেই ঘরগুলো একটা ঘর একটা কি বর্ণ মনে করো যদি তাহলে বর্ণযোগ্য করে কিছু শব্দ তাহলে পুরো ঘরটা একটা কী হবে শব্দ তাহলে ঘরের মধ্যে ঘরের এই শব্দের মধ্যে কী আছে বর্ণ ঝুঁকে আছে তাহলে ঘরে এই যে আমাদের ঘরের এক একটি ঘর আলাদা এই আলাদা আলাদা এগুলো হচ্ছে একটি বর্ণ আর এগুলি সব যোগ করে হলো শব্দ আর এই আমাদের ঘর পাশের বাড়ির ঘর তার পাশের বাড়ির ঘর এরকম পুরো পাড়াটা নিয়ে হলো একটা কী অনেকগুলো শব্দ হয়ে গেল অনেকগুলো শব্দ যোগ করলে কী হয় বাক্য এই বাক্যটা নিয়ে আমরা আরেকদিন পরের ক্লাসে আসবো যাই হোক তাহলে তোমরা বুঝতে পারলে যে বর্ণ বর্ণ থেকে শব্দ শব্দ থেকে বাক্য আসছে এবং তার একটা নির্দিষ্ট মানে থাকবে তাহলে দেখো সেরকমই যে পাড়াটার মানে আছে তার পাশে টিকচিহ্ন দিবে আর যে পাড়াটার মানে নেই তার পাশে ক্রসচিহ্ন দিবে এটা তোমাদের বাড়ির কাজ যেমন ক আমি গান যদি মানে থাকে তাহলে এটা চিহ্ন দিবে আর যদি না থাকে তাহলে ক্রস দিবে এটা আমি কিছু বলবো না এটা তোমার বাড়ির কাজ তোমার নিজেরা করে আমাকে দেখাবে স্কুলে যে গ্রুপ আছে সেখানে দেখাবে খ রাম অঙ্কে ভালো গ তোমার নাম কি বিহু ছবি আঁকে বাঁকুড়া রাস্তা যাবার জল পড়ি কাল ভোরে সূর্য উঠবে তাহলে এগুলো এই হোম টাস্কগুলো কর্মপত্র তোমরা বাড়িতে করবে আজ তাহলে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আজ তাহলে এই পর্যন্তই আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা তাহলে এরপর চলো আমরা চলে যাই সাহেব স্যারের ক্লাসে তিনি তোমাদের চতুর্থ শ্রেণীর ইংরেজি উইংস বই থেকে কিছু অ্যাক্টিভিটি করে দেখাবেন চলো যাই ওনার ক্লাসে সবাই নিশ্চয়ই ভালো আছো আজ আমি তোমাদের ক্লাস ফোরের ইংরেজির উইংস পড়াবো উইংসের পার্ট টু এই পার্ট টু থেকে আজ আমি তোমাদের 84 পেজ থেকে অ্যাক্টিভিটিগুলো করাবো সবাই তৈরি তাই শুরু করা যাক আজকের পড়া চলো তাহলে শুরু করি আজকের পড়া আজ আমরা এই অ্যাক্টিভিটি 8 থেকে শুরু করছি এটা উইংস পার্ট টু ক্লাস ফোরের বই এখানে দেখো তোমরা আজকে করছো পেজ নাম্বার 84 তাহলে দেখো এবার পড়ে নি এফ আই এল এল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য ওয়ার্ড্রোব ওয়ার্ড্রোভে তোমাদের যে শব্দগুলো দেওয়া আছে সেখান থেকে শূন্যস্থান পূরণ করতে হবে আমি দেখো ওয়ার্ড্রোবটা বানিয়ে দিয়েছি এই দেখো ওয়ার্ড্রোভে এখানে যে চারটা ওয়ার্ড লাগবে সেই চারটা ওয়ার্ড চ্যালেঞ্জ সিএইচ এ এল এল ইএন জিই মিরাকেল এম আই আর এ সিএল ই ভিক্টরি ভিআই সি টি ও আর ওয়াই চিওরড সিএইচ ইই আর ইডি এবার আমরা এটা পড়ে নিই নাম্বারে
আলাদিন, ডিড, এ ড্যাশ উইথ হিজ ম্যাজিক ল্যাম্প। আলাদিন তার ম্যাজিক ল্যাম্পে দিয়ে কি করলো, দেখো কোনটা হবে, চ্যালেঞ্জ, মিরাকেল, ভিক্টরি, চিয়ার্ড। চ্যালেঞ্জ মানে হচ্ছে কোনো কিছুকে হাতছানি দেওয়া বা কোনো কিছু একটা বিরাট কিছু করার চেষ্টা করা। মিরাকেল মানে চমৎকার কিছু করা। ভিক্টরি মানে জয়লাভ করা। চিয়ার্ড মানে আনন্দে উৎফুল্ল করা। তাই সবাই এই ওয়ার্ডগুলো লিখে নাও আর আমার সাথে অ্যাক্টিভিটি 8টা করা শুরু করো। এ আলাদিন, ডিড, এ ড্যাশ উইথ হিজ ম্যাজিক MAGIC ম্যাজিক ল্যাম্প LAMP ল্যাম্প। আলাদিন ডিড এ মিরাকেল, আশ্চর্য কিছু একটা করলো। উইথ হিজ ম্যাজিক ল্যাম্প, তার জাদুর যে আলো ছিল বা জাদু বাতি ছিল সেটা দিয়ে একটা আশ্চর্য কিছু করলো। এরপরে দেখো বিয়ের দাগে, দে THEY, দে টুক TOOK, টুক, দা THE দা, ড্যাশ টু ক্লাইম্ব CLIMB, দে টুক দা ড্যাশ টু ক্লাইম্ব দা হিল HILL হিল TOP টপ। দে টুক দা ড্যাশ, তারা নিল, তারা কী নিল, টু ক্লাইম্ব দা হিল টপ, পাহাড়ের শিখরে পৌঁছাতে তারা কী নিল, তারা একটা হাতছানি নিল, চ্যালেঞ্জ নিল, তা দে টুক দা চ্যালেঞ্জ LLENGE, দে টুক দা চ্যালেঞ্জ টু ক্লাইম্ব দা হিল টপ। তাহলে চ্যালেঞ্জ মানে কী হলো, হাতছানি। মিরাকেল মানে কী হলো, চমৎকার বা আশ্চর্য, চমৎকার বা আশ্চর্য। ভিক্টরি মানে কী বললাম, জয়, ভিক্টরি মানে জয়। আর চিয়ার্ড মানে হচ্ছে উৎফুল্ল, আনন্দে উৎফুল্ল হওয়া, উৎফুল্ল হওয়া, চিয়ার্ড উৎফুল্ল হওয়া। এবার দেখো নাম্বার সি, দ্য টিম, দ্য টিম TEAM ওয়ার্কড WORKED ওয়ার্কড হার্ড HARD হার্ড, দ্য টিম ওয়ার্কড হার্ড ফর দ্য FOR ফর দ্য TH দ্য টিম ওয়ার্কড হার্ড ফর দ্য ড্যাশ, দলটি কঠোর পরিশ্রম করলো ফর দ্য ড্যাশ ফর দ্য ভিক্টরি ফর দ্য ভিক্টরি। এবার দেখো নাম্বার ডি,
द ऑडियंस ए यू डी आई ई एन सी ई द ऑडियंस डैश अप व्हेन डब्ल्यू एच ई एन व्हेन द ऑडियंस डैश अप व्हेन द सेलिब्रिटी सी ई एल ई बी आर आई टी वाई व्हेन द सेलिब्रिटी एंटर्ड ई एन टी ई आर ई डी द ऑडियंस चीयर्ड अप उत्फुल्ल हलो चीयर्ड अप उत्फुल्ल हुआ द ऑडियंस चीयर्ड अप सी एच ई ई आर ई डी चीयर्ड अप व्हेन द सेलिब्रिटी एंटर्ड। एबार देखो आमरा एक्टिविटी नाइन करब बोए एबार देखो सबाई फाइंड आउट द वर्ड्स फ्रॉम द हेल्प बॉक्स ऑपोजिट टू द अंडरलाइन्ड वर्ड्स इन द गिवन सेंटेंसेस द गर्ल कट हर हैंड इन द अनइवन ग्लास ताई आमरा ए अनइवन वर्ड एर अपोजिट ए हेल्प बॉक्स थेके आमरा खुजे नेब इवन होबे अनइवन एर अपोजिट इवन ठीक से भावे देखो उई चीयर्ड फॉर टीम इंडिया चीयर्ड हमरा उत्फुल्ल होच्छिलाम तार अपोजिट की होबे डिसकरेज उत्फुल्ल ना हुआ बा उत्साह ना देवा विक्ट्री हिज विक्ट्री मेड हिम ए हीरो विक्ट्री मैंने जय लॉस हार जय विपरीत हार टीचर प्लेज अ सिग्निफिकेंट रोल इन द क्लास सिग्निफिकेंट मैंने गुरुत्वपूर्ण रोल मैंने भूमिका गुरुत्वपूर्ण भूमिका सिग्निफिकेंट अपोजिट की होबे इनसिग्निफिकेंट गुरुत्वहीन इनसिग्निफिकेंट रिंकू इट्स वेरी लिटिल लिटिल मैंने अल्प अल्प विपरीत की बेसी लिटिल अपोजिट की होबे ह्यूज सो ह्यूज इज द अपोजिट अफ लिटिल তাহলে এগুলো আমরা এবার লিখে ফেলবো আমরা কীভাবে লিখবো না এই ওয়ার্ডগুলো লিখবো আর তার পাশে তার কোন কোন অপোজিট ওয়ার্ডগুলো হবে সেগুলো লিখে নেব সবাই লিখে নাও এবার দেখো অ্যাক্টিভিটি নয় অ্যাক্টিভিটি নাইন এখানে আমরা লিখছি ওয়ার্ড WORD word বা ওয়ার্ডস করছি আর এখানে করছি অপোজিট ওয়ার্ডস OPPO SITE অপোজিট ওয়ার্ডস ওয়ার্ডস অপোজিট ওয়ার্ডস এভাবে সবাই ছকটা করে নিতে পারো দেখো এবারে প্রথমে করছি আনইভেন UN EVEN আনইভেনের অপোজিট কি বললাম মনে করো ইভেন EVEN তারপরে দেখো চিয়ার্ড সি এইচ ই ই আর ই ডি চিয়ার্ড চিয়ার্ডের অপোজিট কি বললাম ডিসকারেজেস ডি আই এস সি ও ইউ আর এ জি ই এস দেখো এটা জি এস আছে এটা জি ই ডি করে দাও চিয়ার্ড ইডি তাই এখানেও ইডি মিলে গেল ভার্ব হয়ে গেল পাস্ট টেন্সে
এরপরে দেখো ভিক্টরি VICTORY ভিক্টরি জয় পরাজয় বাহার লস LOSS তারপরে দেখো সিগনিফিক্যান্ট SIG NI FI CA NT SIG NI FI CA NT সিগনিফিক্যান্ট ইনসিগনিফিক্যান্ট IN SIG NI FI CA NT ইনসিগনিফিক্যান্ট তারপরে সবার শেষে কি আছে লিটিল LITTLE লিটিল এর অপোজিট কি হবে হিউজ HUGE সবাই এগুলো করে নিও আর সব ওয়ার্ডগুলোর বানান ঠিক করে লিখে নেবে এই দুটো অ্যাক্টিভিটি সবার হয়ে গেলে বাড়িতে আরেকবার না দেখে করার চেষ্টা করবে দুটো অ্যাক্টিভিটি বাড়িতে না দেখে করার চেষ্টা করবে মনে হয় সবার হয়ে গেছে আজ তাহলে এখানে শেষ করছি এর পরের ক্লাসে পরের অ্যাক্টিভিটি থেকে আবার শুরু করব সবাই ভালো থাকবে বাই বাই এরপর তোমাদের একটা দারুণ মজার পরীক্ষা করে দেখাবে তোমাদের ছোট্ট বন্ধু অরিত্র আমরা বাড়িতেই রামধনু বানাতে পারি খুব সহজে বানাতে পারি কিভাবে চলো দেখাচ্ছে অরিত্র তোমাদের কুণ্ডু আজ আমি আপনাদের দেখাবো রামধনু কি করে বানাতে হয় আমরা জানি রামধনু যখন জল পড়ে বৃষ্টি পড়ে তারপর রোদ উঠে তবেই রামধনু হয় কিন্তু আমি মাত্র তিনটে জিনিস দিয়ে রামধনু বানাতে পারবো চারটা জিনিস দিয়ে একটা বাটি একটা একটুকু জল এক বাটি ভর্তি ভর্তি জল আর একটা একটা কাঁচের টুকরো আর সূর্যের আলো আর একটা সাদা দেয়াল প্রথমে আমি এই কাঁচটাকে এইভাবে সোজা করে রেখে দেখবো কোথায় আলোটা পড়ছে আমাকে কিন্তু সাদা দেয়াল করে ফেলতে হবে আলোটা তবেই রামধনু দেখা যাবে তবে আমি সাদা দেয়ালের দিকে আলোটা ফেলি এই যে এখানে রামধনু দেখা যাচ্ছে এখন খুব জোর হাওয়া দিচ্ছে বলে দেখা যাচ্ছে না স্পষ্ট আমি কিছুটা কাছে যাই তারপরে দেখা যাবে এখানে তিনটি রং দেখা যাচ্ছে একটা লাল একটা হলুদ আর একটা নীল কিন্তু স্পষ্ট করে দেখা যাচ্ছে না এখানে সাতটা রং আছে বলে তাহলে দেখলে তো রামধনু এইভাবে বানানো যায় তোমরাও কিন্তু বানাবে কেমন এবং বানিয়ে কেমন লাগলো কি অসুবিধা হলো কিভাবে করলে একটু লেখার চেষ্টা করবে তাহলে আজ আমাদের সময় শেষ দেখা হচ্ছে আগামীকাল আরও অনেক অনেক মজা নিয়ে আর আমাদের ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমাদের জানানোর ঠিকানা রাধানগর বোর্ড প্রাইমারি স্কুল গ্রাম পোস্ট বনরাধানগর জেলা বাঁকুড়া ইমেল করা যেতে পারে rbps.radhanagar@gmail.com অথবা আমাদের হোয়াটসঅ্যাপেও জানানো যেতে পারে 9474565047 এই নাম্বারে তাহলে খুব ভালো থাকবে দেখা হচ্ছে আগামীকাল টাটা গান থাকবে বাংলা থাকবে অঙ্ক শেখাও যায় ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে চিনব কত জানা